স্যালুট করি এই কারণে, কেননা তার মতো মা যেন ঘরে ঘরে জন্মায়। সে দেখিয়ে দিয়েছে যে কীভাবে জীবনযুদ্ধে জয় করতে হয়, সমস্ত প্রতিকূলতাকে দূর করে মেয়েকে মানুষ করতে হয়। সে আর যাই করুক, এই অসভ্য কেয়া, তারপরে এই বসাক, এদের মতো নিজের শরীর দেখিয়ে রোজগার করছে না, আর যেটা করছে সেটা ভদ্রভাবে এবং অনেক কষ্ট করে সে তার মেয়েকে মানুষ করেছে। এইরকম মাকে না স্যালুট জানাই, আর তার মেয়েকেও বলি, মানে রিমি তাকে বলি যে মায়ের সবসময় খারাপটা না দেখে ভালোটাও দেখো, সে কতটা কষ্ট করেছে জীবনে তোমার জন্য সেটা ভেবে দেখো। সন্তান কি তার মায়ের সম্পর্কে খারাপ কথা বলে, নাকি মায়ের যে খারাপ কথাগুলো কেউ বলে সেটাকে সাপোর্ট করে? কালকে আমি বলেছি যে আমি তো আজকে আমি বলবো যে আর যাই করো রিমি, নিজের মা তো, মায়ের সম্পর্কে যখন কেউ অসম্মান করবে, খারাপ কথা বলবে, সেটাকে সাপোর্ট করো না মেয়ে। সেগুলো হয়তো দেখে আমিও খানিকটা ঘাবড়ে গেছিলাম। যেমন পিঙ্কি পালের মেয়ের শাশুড়ি, মানে রিমির শাশুড়ি মা, তার চ্যানেল থেকে এমন কিছু কথা বলেছেন পিঙ্কি মাকে নিয়ে যাতা, যেটা যে কেউ দেখলে মনে হবে যেন উনি হয়তো সত্যি খারাপ, মানে পিঙ্কি পাল খারাপ, আর ওনারা ভীষণ ভালো। শুনলাম একটা মেয়েই জানে তার স্বামী যখন চূড়ান্ত বধ স্বভাবের হয়, সংসার চালানোর মতন কোনো ক্যাপাসিটি থাকে না, একটা মেয়েকে হাল ধরতে হয়, সেই মেয়েটাই জানে তার কী অবস্থা হয়। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি অর্পিতাদের প্যাশন উইথ এপির একটা ভিডিও দেখলাম। এই ভিডিওটা না করলে আমার মনে শান্তি হচ্ছিল না, মানে ভিডিওটা দেখলাম পিঙ্কি পালকে নিয়ে, মানে পিঙ্কি পালের জীবন কাহিনী নিয়ে। কাল আমি একটা ভিডিও করেছিলাম, আমি বলেছিলাম যে আমি তাদের জীবনের পাস্ট অত জানি না। তো আজ যখন পিঙ্কি পালের জীবন কাহিনী আমি শুনলাম, জীবন যুদ্ধের যে কাহিনী শুনলাম, শোনার পর কেন জানি না ওনার প্রতি আমার সম্মানটা অনেক গুণ বেড়ে গেল। তো আমি পিঙ্কি ম্যাডামকে বলবো, আপনার প্রতি আমার শ্রদ্ধাটা ম্যাডাম অনেক বেড়ে গেল আপনার জীবনের যুদ্ধের যে ঘটনা সেটা শোনার পর। আপনি জীবন যুদ্ধে কতটা স্ট্রাগল করেছেন সেটা শোনার পর সত্যি আপনার প্রতি সম্মানটা আমার অনেক বেড়ে গেল। তো তোমরা যদি প্যাশন উইথ এপি অর্পিতাদির ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে এই পিঙ্কি নামক মহিলা যাকে নিয়ে এত লোকে এত খারাপ কথা বলছে, এবং সেটার হয়তো সেগুলো হয়তো দেখে আমিও খানিকটা ঘাবড়ে গেছিলাম। যেমন পিঙ্কি পালের মেয়ের শাশুড়ি, মানে রিমির শাশুড়ি মা, তার চ্যানেল থেকে এমন কিছু কথা বলেছেন পিঙ্কি মাকে নিয়ে যাতা, যেটা যে কেউ দেখলে মনে হবে যেন উনি হয়তো সত্যি খারাপ, মানে পিঙ্কি পাল খারাপ, আর ওনারা ভীষণ ভালো। ওনারা কতটা ভালো আমি জানি না, তবে পিঙ্কি পালকে আমি বলবো, আপনাকে দিদি বলবো না আন্টি বলবো জানি না, আন্টি বলবো না দিদি বলি। তো দিদি, আমার মেয়ের 10 বছর বয়স, আশা করি দিদিই বলা যায়, আপনার মেয়েও বেশি বয়স নয়, ছোটো বয়সে বিয়ে করে ফেলেছে, তো দিদিই বলা যায়, বড় দিদির মতো। আপনার প্রতি যে শ্রদ্ধাটা আমার জন্মালো এটা আর যাবার নয়। যে ঘটনাগুলো আপনার ছোটোবেলা থেকে জীবনে হয়েছে যেটা আমি শুনলাম, সত্যি আপনি জীবনে অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করে আজকে আপনি এই জায়গায় এসেছেন। এই জায়গায় এসে যখন আপনি এত বড় আঘাতগুলো পাচ্ছেন আপনার মেয়ের তরফ থেকে, তখন একজন মা হিসেবে আপনার যেটা মনে হয় ঠিক সেটাই করুন। আজকে আমরা মায়েরা সন্তান স্নেহে না, এই করেছো বাঙালি, বা একটা কবি বলেছেন না, রেখেছো বাঙালি করে মানুষ করণীয়, এটা আমাদের হয়েছে অনেকেরই, এটা আমাদের হয়। দেখবে যে আমরা সন্তান স্নেহে অন্ধ হয়ে যা আমাদের সমস্ত কিছু ত্যাগ করে দিই, দিয়ে যখন সন্তানকে মানুষ করি তারা বড় হয়, তারা আর আমাদের কোনো মূল্য দেয় না, মানে বাবা মায়ের কোনো মূল্য দেয় না, শুধু তাদের স্বার্থ নিয়ে বাবা মার সঙ্গে তারা মিশে। এই জিনিসটাই কিন্তু পিঙ্কিদের উপরেও হচ্ছে, মানে পিঙ্কি ম্যাডামের উপরেও হচ্ছে, ম্যাডাম বলি দিদি বলি যাই বলি। তো আজকে এই ঘটনাগুলো শোনার পর প্যাশন উইথ এপি চ্যানেলটা আপনি যদি দেখেন, আমার ভিডিওটা যদি আপনার অবধি পৌঁছয়, তো গিয়ে দেখবেন সেই দিদি আপনার নিয়ে খুব সুন্দর আপনার জীবনীটা বিবৃত করেছে, এবং আপনার ছোটোবেলা থেকে যে জীবন যুদ্ধ সেটা আমি 1 মিনিটও স্কিপ করিনি, আমি শুনলাম, এবং এর পরের পার্টটাও আমি শুনব।
আপনার এই যে জীবনের স্ট্রাগেল সেটা আমরা শুনেই এতটা মোহিত হয়ে যাচ্ছি। তো আপনার মেয়ে তো সবটাই জানে, জানার পরেও আপনার প্রতি কী করে বিরূপ হয় জানি না। পয়সা তো কোনো মায়ের নাই থাকতে পারে, টাকা পয়সা অবস্থার পরিপ্রেক্ষিতে তার অবস্থা খারাপও হয়ে যেতে পারে, এক সময় আছে নেই এরমও অনেক মায়ের হয়। তা বলে কোনো সন্তান কি তার মায়ের সম্পর্কে খারাপ কথা বলে, নাকি মায়ের যে খারাপ কথাগুলো কেউ বলে সেটাকে সাপোর্ট করে? কালকেই আমি বলেছি যে আমি এত কিছু জানি না, শুধু আমি এটুকু দেখলাম যে কোনো মাকে নিয়ে কেউ বাজে কথা বলছে আর তার মেয়ে সাপোর্ট করছে, এটাই আমার খুব দৃষ্টিকটু লেগেছে। তো আজকে আমি বলবো যে আর যাই করো রিমি, নিজের মা তো মায়ের সম্পর্কে যখন কেউ অসম্মান করবে, খারাপ কথা বলবে, সেটাকে সাপোর্ট করো না মেয়ে। এটুকু মনে রাখবে সে তোমাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছে, সে কিন্তু তোমাকে মানুষ করেছে এত বড় অবধি। আজকে আমরা যতই আমাদের, আর উনি তো ওকে ছেড়ে দেননি, আর উনি তো রিমিকে ছেড়ে চলে যাননি, মানুষ করেছেন, তার ইচ্ছে মতো বিয়েও দিয়েছেন। আজ রিমি একটা সাধারণ কারণে এই ঝগড়াঝাঁটি, সেটা হয়তো অনেক বড় আকার ধারণ করেছে ঠিকই, কিন্তু একটা মা মেয়ের সম্পর্কের থেকে এটা কি, এই সম্পর্কটার থেকেও কি ঝগড়াটা অনেক বড়? তার মায়ের জীবনযুদ্ধ, স্ট্রাগেল, কষ্ট সব ভুলে যাবে একটা মেয়ে? নিশ্চয়ই নয়। তো রিমিও নিশ্চয়ই ভুলে যায়নি তার মায়ের কষ্টটা, সে দেখেছে ছোটো থেকে সবই জানে। তো সে তার পাস্ট সমস্ত ভুলে গিয়ে ছোটো থেকে আমরা যাকে, মানে যার কোলে বড় হলাম, যে আমায় মানুষ করলো, সেই বাবা মাকে ভুলে গিয়ে আমি যদি দুদিনের একটা ছেলেকে অতিরিক্ত প্রায়োরিটি দিয়ে দিই, তাহলে আমার থেকে স্বার্থপর কেউ নেই। এরকম যদি কোনো মেয়ে করে থাকে তাহলে সে স্বার্থপর। আর যদি রিমির এই জঘন্য ব্যবহারে বা তার মায়ের যদি মনে হয় যে আমার মেয়ে খারাপ ব্যবহার করেছে, তার জন্য যদি তাকে সব কিছু থেকে বেদখল করে দেয় বা যে কোনো শাস্তি দেয়, সেটা যুক্তিসঙ্গত বলেই আমরা মনে করি। আমরা সন্তান স্নেহ মানে অপত্য সন্তান স্নেহ, এত সন্তানের প্রতি স্নেহ যে আমরা তার প্রতি স্নেহে অন্ধ হয়ে নিজেদের সব কিছু দিয়ে দিই, শেষে এখন দেখা যাচ্ছে যে অনেক বৃদ্ধ বিদ্যা সব কিছু লিখে দিয়েছে ছেলে মেয়েদের, তারা নিজেরা বৃদ্ধাশ্রমে গিয়ে বসে আছে, সেটা যেন না হয়। আমরা যখন বয়স হয়ে যাবে, আমাদের বৃদ্ধ বিদ্যা হব, তখন আমাদের ছেলেমেয়েরা যাতে আমাদের ডমিনেট করতে না পারে সেই জায়গাটাও আমাদের করতে হবে। আর তার জন্য সঠিক পদক্ষেপ নিয়েছে পিঙ্কি, আমি কিন্তু এটা বলবো। সে যখন সম্মান পায়নি, স্নেহও সে দিতে পারবে না, পরিষ্কার কথা, যদি সে করেও থাকে ভুল করেনি। তবে এটাই চাইবো যে মা মেয়ের সমস্ত ঝামেলা মিটে যাক, দুজনে আবার এক হয়ে যাক, কারণ পিঙ্কি অনেক জীবনে কষ্ট করেছে। পিঙ্কি দি বলবো, আমার থেকে যথেষ্ট বড়। পিঙ্কি দি অনেক জীবনে কষ্ট করেছে। পিঙ্কি পাল যিনি আছেন, তোমরা তো তার চ্যানেল জানো, ওনার সঙ্গে তার মেয়ের সদ্ভাব হয়ে যাক, দুজনে এক হয়ে যাক। মা মেয়ের সম্পর্কে ভাঙনটা কোনো ভালো কথা না। সামান্য কারণের জন্য মানুষের মতো অনেক বড় বড় ঝগড়া হয়ে যায়, অনেক মনোমালিন্য হয়, কিন্তু তার জন্য যেন একটু সম্পর্ক ভেঙে না যায়। তো আজকে আমি এটুকুই বললাম, আবার বলবো পিঙ্কি পালকে যে আপনার জীবনযুদ্ধের কথা শুনে, আমি জানি না পার্সোনাল লাইফ আপনি কি, আপনার স্ট্রাগেলটা শুনে আমি সত্যি আপনার প্রতি শ্রদ্ধা নিবেদন না করে পারছি না। আপনার প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান অনেক বেড়ে গেছে। একটা মেয়েই জানে যে তার ছোট্ট সন্তানকে নিয়ে তাকে মানুষ করতে কতটা একা, মানুষ করতে কতটা স্ট্রাগল করতে হয়। পিঙ্কি কিন্তু সেটা করেছে একা খেটে। তার স্বামীর যে ঘটনাটা শুনলাম, প্রথম ভালোবাসা স্বামী, তাকে কতটা কষ্ট করতে হয়েছে সেটা শুনলাম। একটা মেয়েই জানে তার স্বামী যখন চূড়ান্ত বধ স্বভাবের হয়, সংসার চালানোর মতন কোনো ক্যাপাসিটি থাকে না, একটা মেয়েকে হাল ধরতে হয়, সেই মেয়েটাই জানে তার কী অবস্থা হয়। পিঙ্কি সেই জায়গাটা পেরিয়ে এসছে, আর কি চাই, আর কত কষ্ট করবে, এবার তো তার সুখের লাইফ লিড করার সময় চলে এসছে। তো পিঙ্কি তুমি খুব ভালো থাকো, পিঙ্কি দি তুমি খুব ভালো থাকো, পিঙ্কি ম্যাডাম যা খুশি বলি, অনেক সম্মান অনেক শ্রদ্ধা আপনার প্রতি। তুমি বলছি আপনি বলছি কিছু মনে করবেন না, আমার আবার আপনিটা বেশি খুন হয় না আর কি, কিন্তু আপনি বলাটাই শ্রেয় যেহেতু মানে অনেকেই তুমি বলাটা পছন্দ করে না। তো আপনার প্রতি আমার শ্রদ্ধা প্রচুর বেড়ে গেছে, আপনি অনেক ভালো থাকুন, সুখে থাকুন। আপনার যেটা মনে হয় এত কষ্ট করার পরে এই এত এখন আপনি একটু ভালো আছেন, এই সময় এসে আপনার যেটা মনে হয় ঠিক সেটাই করবেন, আশা করি আপনার প্রতি ভালোই হবে, ভালো মানুষের ভালোই হয়। আপনি আপনার জীবনযুদ্ধে যখন জিতে চলে এসছেন, অতটা খারাপ লাইফ যখন আপনাকে নুইয়ে দিতে পারেনি, হারিয়ে দিতে পারেনি, এখনও পারবে না। কেউ যদি সৎ হয় তার সততার দাম সে পায়, আর
তাকে যারা খারাপ বলছে তারাও একদিন ঠিক বোঝে। অনেক ভালো থাকো, তোমরাও ভিউয়ার্স ভালো থেকো, বাই।